হ্যালো ভিউয়ার্স, দিস ইজ বাহারি আহার, ব্যাক উইথ আনাদার এপিসোড। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন। আজকে বাহারি আহারের এই এপিসোডে আমি দুইটি ভিন্ন রকমের ইফতারি আইটেম নিয়ে হাজির হয়েছি। একটি হলো ধনিয়া পাতার চপ, আরেকটি হলো অনিয়ন রিং। এটি তৈরি করতে খুবই অল্প সময় লাগে, আর আপনারা যারা ইফতারিতে অনেক নতুনত্ব আইটেম খেতে পছন্দ করেন তাদের জন্য এটি খুবই হেল্পফুল হবে। সো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমি একটি মিক্সিং বোলে এক কাপ বেসন নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচ লবণ। আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ হলুদ গুঁড়া। আমি সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। অ্যাড করে দিচ্ছি সামান্য পানি। আমি একটু একটু করে পানি মেশাবো। বেটারটি বেশি পাতলাও করা যাবে না, ঘনও করা যাবে না। এর কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দশ মিনিট রেস্টে রাখার পর বেটারটি দেখুন আমি আঙুলে নিয়েছি, দেখুন পুরো আঙুলটা ভালো মতো কভার করে নিয়েছে, কোথাও ফাঁকা নেই। অতএব এই বেটারটি দিয়ে ভালো মতো কোট করা যাবে। ভিউয়ার্স, আমি এখানে কয়েকটি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। আমি ধনিয়া পাতাগুলোকে শিকড়ের কাছ থেকে বাদ দিয়ে দিয়েছি যেন চপটা ছাড়া ছাড়া না হয়ে যায় আর আমার বেসনটা কোট করতে সুবিধা হয়। এখানে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটি গরম হলে আমি একটি ধনিয়া পাতা বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা ধনে পাতা এভাবে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি এগুলোর সাইড চেঞ্জ করে দিচ্ছি। চপগুলোর ব্রাউন কালার চলে আসলে আমি এগুলোকে তুলে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এখানে ইন্ডিয়ান পেঁয়াজ চাকা করে কেটে নিয়েছি। এখন আমি এর ভিতরের সলিড অংশটুকু বাদ দিয়ে শুধু বাহিরের রিংটা নিব। আমি এখানে ডাবল রাউন্ডের রিং নিয়েছি, আপনারা চাইলে সিঙ্গেল রাউন্ডের রিংও তৈরি করতে পারেন। দেখুন ভিউয়ার্স, আমি সবগুলো পেঁয়াজের এমন রিং বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে বেসনের সাথে ভেজে নিব। আমি এখানে একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটি গরম হলে আমি পেঁয়াজের রিংটাকে বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা রিং এভাবে ভেজে নিচ্ছি। আমি এগুলোকে ব্রাউন করে ভেজে নিব।
দেখুন ভিউয়ার্স, এগুলোর ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের রেসিপি। আপনারা হয়তো বাসায় সচরাচর এমন ধরনের আইটেম করেন না, কিন্তু আমার এই দুইটি খুবই প্রিয় আইটেম। আমি রিকোয়েস্ট করব আপনাদের সবাইকে এটি ট্রাই করতে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।